আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জানার দরকার আছে। বাংলাদেশে একটি পদ্মা সেতু যেমন একটা দেশের যোগাযোগ ব্যবস্থাকে অনেক বদলে দিতে পারে, ঠিক তেমনি বাংলাদেশে গার্মেন্টস সেক্টরকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশের দরকার বাংলাদেশি কোম্পানির একটি গার্মেন্টসের মেশিন তৈরির ফ্যাক্টরি। যে ফ্যাক্টরিতে আমরা যেমন গার্মেন্টসের যে মেশিনগুলো ব্যবহার করি, প্লেন মেশিন, টুনিডেল, ওভারলক, ফ্যাটলক, সে সমস্ত মেশিন তৈরি হবে। দেখেন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন চায়না তারা মেশিন তৈরি করতেছে, তাদের নিজের দেশে মেশিন তৈরি হইতেছে। তাদের দেশে যে মেশিনটা, আমাদের দেশে যে মেশিনটার দাম 20,000 টাকা, সেটা 20,000 টাকা কখন হয়েছে? চায়না সেটা 17,000 টাকা কমপ্লিট করছে, পাঠাইতে 2,000 টাকা খরচ হয়েছে, 19,000 টাকা দাম চলে গেছে, দোকানদাররা 1,000 টাকা লাভ করছে, কাস্টমার 20,000 টাকা কিনছে, কিন্তু মেশিনটা তৈরি করতে তাদের খরচ হয়েছে 17,000 টাকা। ঠিক তেমনি আমাদের দেশে, আমাদের নিজস্ব দেশে গার্মেন্টসের মেশিন তৈরির কারখানা যদি থাকতো, তাহলে আমাদের গার্মেন্টস মালিক এখন যে প্লেন মেশিনগুলো 70,000-75,000 টাকা দিয়ে কিনে আনতেছে, নিজের দেশে যদি সেরকম মানসম্পন্ন ফ্যাক্টরি যদি করা যেত, তাহলে সেই মেশিনগুলো আমরা 40,000-45,000 টাকায় পাইতাম। যখন গার্মেন্টস মালিকের কম দামে যখন মেশিন সে কিনবে, তখন তার কিন্তু কস্টিং খরচ কিন্তু কম হবে। স্পেয়ার পার্টস সরকার এখানে প্রচুর পরিমাণে নজর দিতে হবে সরকারের, যে এই সমস্ত পার্টসের দামগুলো যেন কম হয়, কম মূল্যে ভালো কোয়ালিটির পার্টস বানাইতে হবে, প্রয়োজনে সে সেক্টর থেকে লাভ না করুক, বাট গার্মেন্টস সেক্টরগুলোকে যদি এভাবে যদি চালানো যায়, তখন কিন্তু গার্মেন্টস মালিকরা যে সমস্ত ভাইয়ের কাছ থেকে কাজের অর্ডার আনে, এখন দেখা যাচ্ছে যে একটা 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 শাড়ের অর্ডার অথবা আপনার 150 টাকা যদি মজুরি যদি না আনে, তাহলে গার্মেন্টস মালিক ওয়ার্কারের বেতন, স্টাফের বেতন, যাতায়াত ভাড়া, আদার্স খরচ দিয়ে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিয়ে ঠিক তার আর লাভ থাকতেছে না। কিন্তু যদি এরকম হয়তো সবগুলো জিনিস আমাদের দেশে পাওয়া যাবে, যেহেতু আমরা গার্মেন্টস সেক্টরটা বিশাল বড় একটা সেক্টর, প্রায় 40-42 লক্ষ লোক এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে গার্মেন্টস সেক্টরটার, এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরটাকে টিকিয়ে রাখতে গেলে গার্মেন্টস মালিকের বিশাল নজর দিতে হবে এই সমস্ত বিষয়ের উপরে, যাতে কম খরচে এই জিনিসগুলো উৎপাদন করা যায়। দেখেন, এখন বাংলাদেশের আপনাদের আপনি যদি মনে করেন 40 লাখ যদি গার্মেন্টস ওয়ার্কার হয়ে থাকে, আমার মনে হয় 20 লক্ষ লোক মনে হয় বিভিন্ন কারখানার সাথে জড়িত আছে। টেইলার্স বলেন আপনার, এই যে টেইলার্স বলেন, বিভিন্ন হুঁশিয়ারি কারখানা বলেন, আবার আমরা যে সমস্ত যে কালীগঞ্জের যে জামাকাপড়গুলো পরি, পাবনা আছে, বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম ছোটো ছোটো অনেক গার্মেন্টস আছে। এই যে এই বিশাল বাজারের জন্য যে সার্বো মোটরগুলো, যেগুলো আর কি বর্তমানে লাগাইলে বিদ্যুৎ বিল কম আসে, এই মোটরগুলো টোটাল জোগাড় কিন্তু চায়না দিচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু বানানো সম্ভব, কিন্তু আহামরি কোনো কিছু না। ওয়ালটন আছে, আপনার ভীষণ আছে, বা পার্টেক্স আছে, যারা আর কি বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে, আকিজ গ্রুপ আছে, প্রাণ আছে, এই যে বড়ো বড়ো গ্রুপ যারা আছে, এদের ভিতর থেকে কিন্তু আগায় আসতে হবে। এই সার্বো মোটরগুলো যদি আমাদের মনে করেন আমাদের চায়না থেকে যদি 5,000 টাকায় পাওয়া যায়, সেই সেম মোটরটাই কিন্তু চায়না কিন্তু 5,000 টাকা দিয়ে বানায় নাই, হয়তো বা চায়নার 3,800 কি 3,700 টাকা খরচে তার চায়নারা বানায় দিতে। চায়নাদের সবচেয়ে বড় একটা গুণ কি জানেন, আপনি এই ঘড়িটা মনে করেন চায়নাতে যদি বলেন আমার 500 টাকায় বানায় দাও, তাও বানায় দেবে। আপনি যদি বলেন যে আমাকে 3,000 টাকা দামের বানায় দাও, তাও দেবে। এই সেম ঘড়িটা মনে করেন আমি কিন্তু 1,700 টাকা দিয়া আবার অফিসের গেটে আবার বিক্রি করে 120 টাকা। অনেকে আবার কয়, অপারেটাররা কয় কি ভাই 120 টাকা দিয়ে কিনছেন, ভালোই তো লাগতেছে, কইতে কিনছেন, গেটেতে কিনছেন না? আমি হাসম দেখেছি ভাই 120 টাকা করে বেচতেছে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন, বা আমরা যারা আসলে আমার ভিডিওটা সাধারণত যারা আগে গার্মেন্টসে চাকরি বাকরি করে এরকম লোকই দেখে, ওরকম জায়গা পর মেসেজ পৌঁছানো পর্যন্ত ওরকম কেউ কিন্তু ভিডিওগুলো দেখে না, যার কারণে সেরকম জায়গা পর্যন্ত আমাদের এই মেসেজগুলো যাচ্ছে না। কিন্তু দেশকে কিন্তু ডেভেলপ করতে গেলে এই জিনিসগুলো খুবই দরকার। আপনারা দেখেন, আমরা যে নিডেলটা আনি, অর্গানের যে নিডেল, জাপানি নিডেল ব্যবহার করি, অনেক দামি নিডেল কিন্তু এগুলো। আমি আপনাকে একটা নিডেলের একটা সূত্র বলি, দেখা যাচ্ছে একটা অপারেটরের মাইন্ডের কথাই বলি, চেন সেলাইতে স্কিপ মারে, ওভারলক মেশিন, নিডেল কিন্তু দুইটা, একটা ওভারলক, একটা চেন সেলাই, চেন সেলাইতে স্কিপ মারে, আমার কিন্তু ওভারলক কিন্তু ঠিক আছে। এখন অপারেটর আমাকে বলতেছে চেন সেলাই স্কিপ মারে, আমি গেছি কি হয়েছে তোর মেশিনে, বস খালি স্কিপ মারে, নিডেলটা ফাল্টামো,
আমি কিন্তু 3 সিলিন্ডার দিছি, সে আমার একবার আয় বলতেছে বস ওইটা তো মেলা দিনের ফাল্টাই না, ওইটাও দেন, ওইটাও ফাল্টাই আলাই। আমি কিনা থাকবো পাল্টানোর দরকার নেই, তেডি ফাল্টা না না বস অনেক দিন ধরে ওটা পাল্টাই না, দেন ফাল্টাই আলাই। অপারেটরের মাইন্ড কি, অনেক দিন ধরে এটা ফাল্টাই না, এটা ফাল্টাই আলাই নিডেল না, একটা নিডেলের দাম 10 টাকা 12 টাকা। এরকম যদি 5টা মেশিনে যদি নিডেল দরকার ছাড়া যদি পাল্টাই, ওই এক লাইনে প্রতিদিন 50 টাকা কোম্পানির ড্যামারেজ আরও বেশি হয়। আমি শুধুমাত্র একটা গ্রুপ বললাম, ওভারলোকের একটা গ্রুপ দিলাম, এরকম কাঞ্চার গ্রুপ আছে, ফিটঅফদার গ্রুপ আছে, টুনিডিলের গ্রুপ আছে, টুনিডিলের সঙ্গে একটা নটিল যেটা সুতাকারে একটাই কয় দু নটাই ফাল্টাই। এই যে পাল্টাইতেছে নিডেলগুলো, এই যে মাইন্ডগুলো হয়ে গেছে, লস কার হচ্ছে, কস্টিং খরচ কার বাড়তেছে গার্মেন্টস মালিকের, আপনার আমার কিন্তু কিছু হচ্ছে না। আপনার আমার টার্গেট একটাই, 7 তারিখ বেতন দিতে হবে আমাকে, তো তুমি সারা মাস কাজ করাইছো কুত্তার মতো, আমি তো তখন কোনো প্রতিবাদ করিনি, 7 তারিখে আমার বেতন দিতে হবে। কীভাবে দিবা, মাল বেচা দিবা না মেশিন বেচে দিবা আমার দেখা থাকবে না, আমার 7 তারিখ স্যালারি লাগবে, না দিলে আন্দোলন গঞ্জাম শুরু। গার্মেন্টস মালিকের এই জিনিসগুলো নিয়ে প্রচুর ভাবতে হবে, প্রচুর ভাবতে ভাবতে পাগল হয়ে যাওয়ার কথা। আপনারা তো খালি খালি বিভিন্ন প্রসেস ডেভেলপ করেন, আই আনেন, ওয়ার্কার কমান, এই এনে এনে 2 অফারটারকে 1টা অফারটার উড়ে দাও, 1 অফারটারে 120 পিস করে মারবো, টাইমিং করো কত পিস পারে। হ্যাঁ মায়ের উপর যাতায় দিচ্ছেন, মায়ের কাজের পেশাগুলো দেয় না, মায়া 2 দিন অফিস আহে নাই, 2 দিন আসছেন, মাল জমা টাল হয়েছে, ওই মেয়ে তো নাই, এখন যে আই এস সারে গেছে, স্যার ওই অমুক অফারটার 120 পারতো, এখন তো অন্য অফারটার পারে না স্যার, বিকল্প রাস্তা একটা মেশিন দিতে হবে। এরকম হিভিজিভি হয় হয় হচ্ছে অনেক ফ্যাক্টরিতে হচ্ছে, একবারে যে ভালোভাবে চলতেছে তা না। এখন আর ওয়ার্কার কিন্তু ওরকম নাই, ওয়ার্কার এখন সোনার হরিণ, আপনি একটা অপারেটারে গালি দিবেন, ও আজকে চাকরি ছাড়বো, কালকে ওর আরেক জায়গায় চাকরি খারা। সুপারভাইজাররা এখন অপারেটারের নাম্বার লিস্ট করে রাখে, কল দেয় ভাই কোন ফ্যাক্টরিতে আছেন, আমার ফ্যাক্টরিতে আহো 200 টাকা বেতন বাড়াই দিন, আমার ফ্যাক্টরিতে আয় বেতন পাইয়া। দেশকে ডেভেলপ করতে হবে ভাই, বাংলাদেশে গার্মেন্টসে মেশিনের কারখানা হতে হবে, বাংলাদেশের কস্টিং খরচ কমায় আনতে হবে। যে সমস্ত দিকে গার্মেন্টসের কস্টিং খরচ বাড়তেছে, সেই সমস্ত কস্টিং খরচ যদি কমায় আনা যায়, তাহলে আমরা কম মূল্যে যদি আমাদের কাজ দেয়, আমাদের তো সবচেয়ে কম মূল্যের কাজ তো আমরাই করি, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে কম রেটের কাজ করে কিন্তু বাংলাদেশ, আপনারা জানেন, চায়না, জর্ডান, মরিশাস, মিশর, এরা প্রত্যেকটা দেশ দামি প্রোডাক্টের কাজ করে, শুধুমাত্র আমরা বাংলাদেশিরাই সবচাইতে কম মূল্যের পোশাকের কাজ করি। এইটা কিন্তু একটা শক্তিশালী বাজার, যে বাজারটা আমাদের কাছ থেকে, আমাদের থেকে কিন্তু অনেক নিচু দেশ আছে, যেমন আফ্রিকা আছে বা অন্য অনেক দেশ আছে যারা বাংলাদেশের থেকে অনেক নিম্ন আয়ের দেশ, তারা কিন্তু নিতে পারে নাই। বাংলাদেশের বিজিএম কিন্তু অনেক শক্তিশালীভাবে মার্কেট ধরে রাখার চেষ্টা করতেছে, বিভিন্ন বায়াররে কনভিন্স করতেছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য লাভ। আমি আজকে মেকানিকে চাকরি করি, আমি খাইয়া পেয়ে ভালোভাবে আমার সংসারটা বাচ্চা কাচ্চা নিয়ে আসি, কালকে যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় আমিও তখন টেনশনে পড়ে যাবো, আমি কী করবো। এরকম অনেকেই আছে, অনেক লাইন চিফ সুপারভাইজার অনেকেই আছে। দেশকে ডেভেলপ করতে গেলে এই কাজগুলো করতে হবে, যারা আর কি বড় বড় উদ্যোক্তা আছে, যুব সমাজ আছে, এদের আগে আসতে হবে। অনেক গার্মেন্টস মালিক আছে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার মালিক, নিজের দেশে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ অভাব নাই, সারা বাংলাদেশে ঘুরেন অনেক পাবেন দানবীর, বিশাল বড় বড় মহাদানবীর, কিন্তু রিসার্চ ডেভেলপ নিয়ে কেউ কিন্তু কিছু করতেছে না। একটা 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 মাস্টার্স পাস ছেলে, সে চাকরি খোঁজে ইউটিউবে, আমাকে ফোন দেয় ইউটিউবে চাকরি খোঁজে, সে কি কোথায় চাকরি নেবে। এই যে একটা ছেলে মাস্টার্স পাস করছে, এর মেধাকে কাজে লাগানোর যে একটা প্রসেসিং, সেই প্রসেসিংটা কিন্তু এখন আমরা রাখতেছি না, ব নাই মাইন্ড শুধু একটাই, আমাকে চাকরি নিতে হবে, আমি চাকরি করবো, আমি কী চাকরি করবো, আমার এই চাকরি করতে হবে, ওই চাকরি করতে হবে, সরকারি চাকরি দিলে ঘুষ লাগে হ্যান ত্যান, প্রসেসিং ডেভেলপের কোনো কিছু নাই। এই মেশিনটা চায়না বানাইছে ধরেন 5,000 টাকায়, এই মেশিনটা কীভাবে 4,500 টাকায় বানানো যায়, এই প্রসেসিং ডেভেলপ নিয়ে বাংলাদেশে কাজ করার মতো, রিসার্চ ডেভেলপ নিয়ে কোনো কাজ করার মতো কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত কিন্তু রানিং হয় নাই বা হচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আমি জানি না আমার ভিডিওটি পর্যন্ত কেউ দেখবেন কি না, যদি কেউ দেখে থাকেন আমার অনুরোধ রইল আপনিও আপনার জায়গা থেকে সোচ্চার হন, আপনি জানান বাংলাদেশে গার্মেন্টসের মেশিন তৈরির কারখানা হতে হবে, এবং সে আমরা একটা কাজ করব, চায়না যেমন করছে, চায়না কি করছে কপি করছে, আমরাও সেম কপি করব। যে মেশিন ব্র্যান্ড ভালো, যার কোয়ালিটি ভালো, যে বেস্ট,
তাকে 100% কপি করব। সে যেভাবে মেশিন বানাইছে আমরা সেভাবে বানাবো, সে যেভাবে তা করছে আমরা সেভাবে তা করব। বর্তমানে কিন্তু বিভিন্ন মেশিনের কারখানা আছে, মানে মেশিন তৈরির ম্যানুফ্যাকচার অনেক কোম্পানির মেশিন আছে, কিন্তু জুকি ব্রাদার এদের অবস্থান এরা যেমন হট করে ধরে রাখছে এরকম কিন্তু অন্য কোম্পানি ধরতে পারে নাই। যেমন জ্যাকের কথাই বলি, জ্যাক যেমন বর্তমানে আসা আইসা মনে করেন ভালো একটা বাজার দখল করে নিছে, কিন্তু এভাবে কম মূল্যে ভালো মেশিন বানাইয়া গার্মেন্টসে সাপ্লাই দিয়া গার্মেন্টস মালিককে বাঁচাইতে হবে কম খরচের ভিতরে। সরকারকে এই বিষয় নিয়ে বিশেষভাবে ভাবতে হবে, এটা আসলে সরকারের কাজ। সরকার দেখবে কিভাবে ভাবলে কি হয়, আমরা শুধুমাত্র যে আমরা একবারে যে মাঠ পর্যায়ে আছি, আমরা তো কাছ থেকে দেখতেছি যে কিভাবে গার্মেন্টসের কস্টিং খরচগুলো বাড়তেছে। এই জিনিসগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। গার্মেন্টসকে নিয়ে আপনিও ভাবুন, আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যান গার্মেন্টসকে। আপনার জন্য আমার শুভকামনা রইল, আর আপনার জায়গা থেকে আপনিও চেষ্টা করবেন সঠিক মতামত দিয়ে সঠিক লোকের কাছে পৌঁছাতে, যেন তারাও যেন কোনো না কোনো একদিন এই বিষয় নিয়ে আগিয়ে যায়। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, যদি ভিডিওটির এই পর্যন্ত কেউ দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজের দিক খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।